নবম শ্রেণির দাম গল্পের তৃতীয় পর্বে সমস্ত শিক্ষার্থীকে স্বাগত জানাই ইতিপূর্বে আমরা দেখেছি তারকনাথ গঙ্গোপাধ্যায় ওরফে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পে শিক্ষক ছাত্রের এক অভিনব মূল্যায়নকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেখানে কলেজ অধ্যাপক সুকুমার তার তাঁর মাস্টারমশাইয়ের ছোটোবেলায় যে মূল্যায়ন করেছেন তার সঙ্গে তার পরিণত বয়সের মূল্যায়নের একটা বিরাট পার্থক্য ঘটছে সেই মূল্যায়নের মূল্য অর্থাৎ দাম তিনি কতটা পরিবর্তন করছেন বা নিজে কতটা ক্ষুণ্ণ হচ্ছেন তাই বিচার্য এ পর্যন্ত আমরা দেখেছি অঙ্কের মাস্টারমশাই যিনি বয়বৃদ্ধ হলেও অত্যন্ত আতঙ্ক ছিলেন সুকুমারের স্কুল জীবনে তার শাসন এবং তার শিক্ষার ধরণে সুকুমার প্রায় বিতস্রদ্ধ হয়ে উঠেছিল এমনই ভয় পেয়েছিল যা বহুদিন পর্যন্ত তাকে স্বপ্নের মধ্য দিয়েও তাড়া করেছে এই সুকুমার পরবর্তীকালে কলেজের বাংলার অধ্যাপক হন এবং বাংলাদেশের এক প্রান্তের অন্য একটি কলেজের বার্ষিক উৎসবে আতিথ্য নিয়ে বক্তৃতা দিতে যান সেখানে বক্তৃতা দিতে এসে চমৎকার বক্তব্য রাখেন সেই বক্তব্যে খুশি হয়ে অনেক মানুষ তাকে স্বাগত জানান স্বাগত জানাতে মাঠের বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে আছেন এই খবর পেয়ে তিনি এগিয়ে চলেন সেই এগিয়ে গিয়ে কি দেখলেন সেটাই আমাদের অন্তিম পর্বে বিচার্য ছোট্ট হলের বাইরে একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা তরল অন্ধকার অর্থাৎ আলকা অন্ধকারে ঢাকা রয়েছে যে হল অর্থাৎ যেখানে তিনি ভাষণ দিয়েছিলেন সেখান থেকে তিনি বাইরে এসে এই হালকা অন্ধকারটা অনুভব করলেন অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না হলের ভেতর অনেক মানুষ অনেক আলো সেখান থেকে বেরিয়ে এসে এখানে প্রথমে তিনি কিছু দেখতে পেলেন না তারপর চোখে পড়ল মানুষটিকে কুঁজো লম্বা চেহারা মাথার সাদা চুলগুলি চিকমিক করছে এবারে আস্তে আস্তে চোখ এই অন্ধকারে অনেকটা মানিয়ে নেওয়ায় তিনি অনুভব করলেন সামনের মানুষটির লম্বা হলেও চেহারায় কুঁজো এবং তার মাথার জুলগুলি সাদা চিকমিক করছে ডাকলেন সুকুমার আমি চমকে উঠলুম এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল এই যে সুকুমার রব এই সুকুমার রবে গল্পকথক চমকে উঠেছেন এবং উত্তম পুরুষ জবানিতে তিনি বারবার স্বীকার করে নিচ্ছেন যে এই নাম ধরে ডাকাটা এরকম একটা প্রত্যন্ত পরিবেশে যেমন আশ্চর্যের তার থেকেও আশ্চর্য হচ্ছে ওই গলার স্বরটা যেটা তার স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের শিহরণকে বুকের মধ্যে পাঠিয়ে দিয়েছে আমাকে চিনতে পারছ না সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই অর্থাৎ একটু কথা বলার সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন এই মানুষটি আর কেউ নয় তার সেই অঙ্কের মাস্টার মশায় যার গলার রব শুনেই তার ভেতরে শিহরণ জেগেছিল ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের ওপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুটুরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে ঘটনার বর্ণনা এত সুন্দরভাবে স্পষ্ট করে তুলে ধরা হচ্ছে যে আমাদের মনের জগত আলো হয়ে আসছে অর্থাৎ কেন সুকুমার নামটাতে তার শিহরণ জেগেছিল সেটা তিনি এবার বুঝতে পারলেন ছেলেবেলায় এই নাম ধরে ডাকলে সুকুমার অত্যন্ত ভয় পেত জানতেন যে এই নামে ডাকা মানেই তার পিঠের ওপর নামবে ভয়ঙ্কর চর সেই ভয়ের কঙ্কাল এখন মনের চোরা কুটুরিতে লুকিয়েছিল অর্থাৎ গোপন ছিল সেখান থেকে বিদ্যুতের আলোর মতো উদ্ভাসিত হয়ে আলোকিত হয়ে দীপ্ত হয়ে এখন সুকুমারের মনে উজ্জ্বল হয়ে উঠেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো সুকুমার প্রণাম করলেন তার সেই মাস্টার মাস্টার মাস্টারমশাই আপনি মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও রিটায়ার করার পর এখানে এসে মাথা গুঁজেছি রিটায়ার অবসর প্রত্যেক মানুষকে কর্মজীবন থেকে অবসর নিতে হয় মাস্টারমশাইও অবসর নিয়েছেন তারপরে তিনি এখানে এসে মাথা গুঁজেছি অর্থাৎ থাকার ব্যবস্থা করেছেন বাড়ি থেকে বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বলেছে সুকুমার খুব খুশি হয়েছি যশস্বী অর্থাৎ যশ লাভ করো আরও খ্যাতির শেখরে ওঠো বলে আশীর্বাদ করলেন কিন্তু আমি খুশি হতে পারলুম না গল্পকথক কিন্তু খুশি হলেন না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতো চোখ আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্বে নয় ওর মনেরও বয়স বেড়েছে বলে মাস্টার মশাই তার বুদ্ধির দীপ্তিতে ছিলেন উজ্জ্বল যা তার চোখেই ঝকঝক করত। অর্থাৎ চোখেই ধরা পড়ত আর যে বক্তৃতার তিনি প্রশংসা করছেন এটা একটা ফাঁপা ফানুষের মতো অর্থাৎ ফাঁপা বেলুনের মতো এটা দিয়ে যদি তাকে ভোলাতে পারা যায় তাহলে এটা সুকুমারের কৃতিত্ব নয় আসলে মাস্টার মাস্টারমশাইয়ের মনের বয়স বেড়েছে বলে অপরাধীর মতো চাইলুম না স্যার আপনার সামনে মাস্টার মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে যে আমার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা শতচ্ছিন্ন অর্থাৎ শত জায়গায় এরকম একটা জীর্ণ জরা ধরা পত্রিকা একদিন আমার এনে আমাকে দেখালে অর্থাৎ মাস্টার মশাইয়ের ছেলে এনে এটা মাস্টারমশাইয়ের হাতে দিয়েছিল পড়ে আনন্দে আমার চোখে জল এলো কত কাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকেই লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মাস্টারমশাই এখানে আবেগে বিহল তিনি মনে করছেন তাঁকে নিয়ে গল্প লিখে তাঁর ছাত্র সুকুমার তাঁকে অমর করে দিয়েছে অর্থাৎ যার মৃত্যু নেই তিনি হলেন অমর সেই রকম জায়গায় পৌঁছে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো একটা কিছু বলতে চেষ্টা করলুম কিন্তু মুখে কথা ফুটলো না মাস্টারমশাইয়ের এই কথা শুনে সুকুমারের অনুভূতিটা সম্পূর্ণ উল্টো হলো কারণ তিনি নিজেই জানতেন এই গল্পে কী লিখেছিলেন তাই জীব শুকিয়ে গেল বলতে তার ভয় পেলো অন্যদিকে লজ্জা আর আত্মগ্লানি নিজের সম্পর্কে অনুশোচনায় তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করল তিনি একটা কিছু বলবার চেষ্টা করলেন কিন্তু কিছুই বলতে পারলেন না মাস্টারমশায়ের গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন কী যে আমার আনন্দ হয়েছে সুকুমার কী বলব তোমার এই লেখাটা সব সময়ে আমার সঙ্গে সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আর সত্যিই তো অন্যায় যদি করে থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি জানো সুকুমার আনন্দের তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলুম কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছ এখন আর বলতে পারলেন না আবঝা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিল দেখল মশাই চোখ দিয়ে জল পড়ছে গল্পের এই জায়গাটা অত্যন্ত মনস্তত্ত্ব দিয়ে বিচার করা হয়েছে যেখানে সুকুমার সুকুমারকে তার ছাত্র হিসেবে এতটা আপন করেছে ঠিক যতটা অঙ্ক পারত না বলে সুকুমারকে তিনি শাসন করতেন সেই কথাটা অন্যদের উক্তিতে ধরা পড়েছে বটে কিন্তু মাস্টার মাস্টারমশাই তাকেও অগ্রাহ্য করে বলছেন এই লেখা আসলে শ্রদ্ধার আর ছাত্ররা সন্তানের মতো ভুল হলে অন্যায় করলে তারা শুধরে দেবে অতএব এতে তিনি লজ্জার কিছু দেখছেন না সেই সঙ্গে মাস্টারমশাই একটা চিঠিও লিখেছিলেন কিন্তু সুকুমারকে পাঠাতে সাহস করেননি তারা বড় হয়েছেন সু আসলে অঙ্কের মাস্টারমশায় ছিলেন একজন স্কুলের মাস্টারমশাই আর সুকুমার এখন একজন কলেজের অধ্যাপক তাই সে অর্থে মাস্টারমশাইয়ের থেকে সুকুমার এখন অনেক বড় আর বলতে পারলেন না আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম দেখলুম মাস্টারমশাই চোখ দিয়ে জল পড়ছে ইনিই সেই মাস্টারমশাই যিনি এত অনুশাসন করতেন আজ তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এই কথার সঙ্গে সঙ্গে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে এই যে পর্যালোচনাটা এটা হচ্ছে পরিণত বয়সে সুকুমার এর পর্যালোচনা মাস্টারমশাই সম্পর্কে স্নেহ মমতা এবং ক্ষমা এই তিন তিনটি জিনিসের মহা সমুদ্রের ধারে এসে তিনি দাঁড়িয়েছেন সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না স্নেহের সমতুল দাম কোটি মণিমাণিক্য দিয়েও হতে পারে না সেই মমতা যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতে বেশি ঐশ্বর্য হচ্ছে সম্পদ সংসারের সমস্ত ঐশ্বর্য দিয়েও এই মমতার দাম দেওয়া যায় না আর সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না কুবের হচ্ছেন যক্ষদের রাজা রাবণের বড় ভাই কুবের বের অর্থ হচ্ছে শরীর শরীর যার ভীষণ রকম খারাপ দেখতে তিনিই হলেন কুবের সেই ধনসম্পদের দেবতা কুবের তার সমস্ত ধন সম্পদ দিয়েও এই ক্ষমার পরিমাপ করা যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম এ অপরাধ আমি বইব কী করে এ লজ্জা আমি কোথায় রাখব অর্থাৎ যে অপরাধ তিনি করেছেন এর কোনো প্রাশ্চিত্য নেই সেই অপরাধ তার পক্ষে বলা সম্ভব নয় আর এ লজ্জাকেও রাখা সম্ভব নয় দশ টাকায় অর্থাৎ অত্যন্ত অল্প মূল্যে তিনি মাস্টারমশাইকে বিবেচনা করেছিলেন আর আজকে স্নেহ মমতা ক্ষমার মহাসমুদ্রের ধারে এসে তিনি অবাক হয়ে গেলেন যে আসল মানুষটি কি ছিল আর তাকে তিনি কি করেছেন এই গল্প অন্তরে অতৃপ্তি রেখেই এখানে শেষ হচ্ছে যথার্থ ছোট গল্পের মতোই এই গল্পে যে নামকরণ সেটা ব্যঞ্জনাধর্মী অবশ্যই বুঝতে পারছ এই শিক্ষক এবং ছাত্রের যে মূল্যায়ন তুলে ধরা হয়েছে এটি বড় প্রশ্নে আসে অব এই বড় প্রশ্নে অবশেষে এই যে লাইনটি যে স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি এখানে কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে কেন এমন উপমায় উদ্দিষ্ট ব্যক্তিকে ভূষিত করা হয়েছে এ প্রশ্নটিও থাকে আর দাম নামকরণ সুকুমার চরিত্র মাস্টার মশাই চরিত্র এই প্রশ্নগুলি গল্প থেকে ভীষণ গুরুত্বপূর্ণ আমার মনে হয় গল্পটি যদি তোমরা ভালো করে বুঝে নিতে পারো তাহলে এগুলো কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় আর অবশ্যই বলবো যে গল্প সুকুমার চরিত্র বা মাস্টারমশাই চরিত্র লেখার সময় একটা ছোট্ট করে ভূমিকা দিয়ে পয়েন্ট দিয়ে জিনিসগুলো লেখার চেষ্টা করবে যেমন সুকুমার চরিত্র লিখতে গেলে তার অঙ্কভীতি মাস্টারমশাইয়ের প্রতি শ্রদ্ধা তার সাহিত্য সাধনা আত্মসমালোচক পিপাসু এছাড়া তার মধ্যে প্রবল বোধ আবার অন্যদিকে তিনি সুবক্তা এই বিষয়গুলি রেখে অবশ্যই তোমাকে পয়েন্ট করে চরিত্রটি উপস্থাপন করতে হবে মাস্টারমশাইয়ের ক্ষেত্রে বলতে গেলে মাস্টারমশাই চরিত্রের ক্ষেত্রে একটা ভূমিকা দেওয়ার পর সেখানে তোমাকে শুরু করতে হবে যে অঙ্ক বিশারদ ছাত্রদের প্রতি তার দায়বদ্ধতা রাগী অন্যদিকে ক্ষমাশীল এবং তীব্র আবেগপ্রবণ মানুষ এই সমস্ত বৈশিষ্ট্যগুলি দিয়ে ছোট্ট একটি উপসংহার লিখে আমাদের বড় প্রশ্নের উত্তরগুলি তৈরি করতে হবে আশা করব তোমরা সহায়িকা দেখে এইভাবে পয়েন্ট বানিয়ে চরিত্রগুলি তৈরি করতে পারবে ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করছি